দুর্গোৎসব উপলক্ষে জমে উঠেছে রাজধানীর ফ্যাশন হাউসগুলো। বিপণী বিতানে শারদীয় উৎসব উদযাপন উপযোগী বর্ণিল সব পোশাকের সম্ভার। করোনার আতঙ্ক কমে আসায় এবার পুরো মাত্রায় উৎসব উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন নাগরিকেরা। বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ, তার অন্যতম সার্বজনীন দুর্গোৎসব। কাশবনের দোলায় দেবীপক্ষের সূচনা বাঙালির মনকে আলোড়িত করে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে মহালয়ার শুভ বন্দনাতে। দেশজুড়ে চলছে উৎসব উদযাপনের প্রস্তুতি। এবার আমাদের পূজোর থিম হচ্ছে দুর্গা মায়ের প্রতিকৃতি, দুর্গা মায়ের মূর্তি, দুর্গা মায়ের অনুষঙ্গ অনেক কিছু, সেই সাথে দুর্গা মায়ের মুকুট, দুর্গা মায়ের মাথায় যে চূড়া থাকে সেখান থেকে আমরা মোটিভ নিয়ে আমরা পুরো পরিবারের পোশাকের ডিজাইন করেছি। দুর্গোৎসবকে আনন্দময় করতে বিশেষ আয়োজন করেছে দেশের নামকরা ফ্যাশন হাউসগুলো। বৈচিত্র্যময় সব ডিজাইনে তারা ফুটিয়ে তুলছেন আবহমান বাংলার অন্যতম সার্বজনীন ধর্মীয় উৎসব দুর্গাপূজার আমেজ। আমাদের দেশে দুর্গাপূজা একটি সার্বজনীন উৎসব। এই উৎসবকে মাথায় রেখে সবাই নতুন পোশাক পরে ঘুরতে যায়। দুর্গাপূজাতেও দেশ বিদেশে আমাদের দেশীয় পোশাকের চাহিদা দেখে আমি সত্যিই গর্বিত। করোনায় বিপর্যস্ত গণমানুষের হৃদয়ে কিছুটা হলেও রং ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে দেশি ব্র্যান্ডগুলো। আশা রাখছেন ক্রেতাদের সন্তুষ্টি অর্জনের। আউটলেটগুলি এবং অনলাইন এখন হচ্ছে আমাদের পুজো প্রোডাক্টে ভরপুর। আমরা একটি থিম নিয়েছি, সেটা হচ্ছে মন্দির এবং প্রতীক। আরেকটি থিম হচ্ছে দেবীর অলঙ্কার এবং তৃতীয়টি হচ্ছে শতরঞ্জি। এই তিনটে থিমই আমাদের পুরো প্রোডাক্ট লাইন তৈরি করা হয়েছে। শরতের মেঘ, কাশবন আর শিউলির সুবাসে দর্শকভোজের আগমনকে স্বাগত জানাতে প্রস্তুত ফ্যাশন হাউসগুলো। ফারজানা জহির, ডিবিসি নিউজ ডেস্ক।